डिजिटल अजय बांगला यूट्यूब चैनेले अष्टमी थेके विजय दशमी पर्यन्त एक स्पेशल मेंटेशन थार्माल प्रिंटारेर आमरा जे अफारटी रेखेछिलाम सेई अफारे आपनारा देखतेई पाच्छेन कतटा परिमाणे डिवाइस आमरा बिक्री करছি। एखाने पैकेजिंग হচ্ছে, এখানে অলরেডি একটি পেটি শেষ হয়ে গেছে, এখানে আরও একটি পেটিতে হাত দেওয়া হয়েছে। এখানে দেখুন পেটিতে কতগুলো ডিভাইস থাকে আপনারা দেখতে পাচ্ছেন, 20 পিস করে ডিভাইস থাকে এক একটা পেটিতে। আর এই পেটিটা কিন্তু অলরেডি হাফের বেশি প্যাক হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক প্যাকেজিং চলছে। প্যাকেজিংয়ে কিন্তু দিচ্ছে একটা করে ব্যানার আর সঙ্গে মেন্টেশন থার্মাল প্রিন্টার। পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যানারগুলো সেই ব্যানারগুলো আছে। তো প্রত্যেকটা একটা করে ব্যানার দেওয়া হচ্ছে, প্রত্যেকটা প্যাকেটে একটা করে ব্যানার এবং মেন্টেশন থার্মাল প্রিন্টার। তো এগুলো রেডি হচ্ছে, খুবই তাড়াতাড়ি আমরা কুরিয়ারে দেবো এগুলো। কিন্তু দুঃখের ব্যাপার একটাই যে কুরিয়ার সার্ভিস আমরা এক্ষুনি সিস্টেমে বসছিলাম, কুরিয়ার সার্ভিস এই মুহূর্তে বুক নিচ্ছে না, কারণ পুজোর ছুটি বিজয় দশমী হয়ে গেছে। ভেবেছিলাম খুলবে কিন্তু এখনও খুলিনি। তো এটা বুক নিলে আপনাদের আমরা এখান থেকে কিন্তু সমস্ত ডিভাইস যেগুলো অর্ডার এসছে অলরেডি 30 পিস আমরা বুক নিয়েছি ডিভাইস। তো 30 পিস আমরা অলরেডি কুরিয়ার করে দেবো। তো আমাদের কিন্তু অলরেডি প্যাকেজিংয়ের কাজ চলছে, দেখছি যদি কালকে যদি কুরিয়ার করতে পারি, যদি কালকে হয় খুবই ভালো, নাহলে কিন্তু সোমবার আশা করছি হয়ে যাবে। কুরিয়ার সার্ভিস খুললেই আমরা কিন্তু শুধুমাত্র কুরিয়ার বুক করব আর এখানে এই যে পেটিতে এখানে মারবো আর কুরিয়ার করে দেবো, সিম্পল। আমরা কাজ আগিয়ে রেখে দিচ্ছি, কুরিয়ার সার্ভিসের জন্য ওয়েট করে আছি, কারণ আপনারা জানেন কুরিয়ার সার্ভিস না চালু হলে মালটা কিন্তু পাঠাতে পারছি না। দেখতে পাচ্ছেন আমাদের কিভাবে প্যাকেজিং হয়, দেখুন একটা করে ব্যানারে ভাঁজ হচ্ছে। আপনারা ব্যানার কিন্তু খুঁজলে পাবেন না, দেখুন মেন্টেশন প্রিন্টারের ভিতরে কিন্তু ব্যানার দেবে। দেখে নিন কীভাবে প্যাকেজিং হচ্ছে, যাতে আপনাদের ব্যানারটা কোনোভাবে না ছেঁড়ে। প্রিন্টারটা একটু দেখাও, দেখুন প্রিন্টারটা দেখে নিন, ভিতরে কিন্তু মেন্টেশন প্রিন্টার আছে প্রত্যেকটার ভিতরে। ওটা খোলো, চার্জার কি আছে দেখো, এটার ভিতরে দেখুন একটা চার্জার একটা ডাটা কেবল এটা কিন্তু আছে। আর প্রিন্টারের ভিতরে কিন্তু একটা করে রোল দেওয়া আছে, যেটা আপনারা ইউজ করতে পারবেন। নেক্সট টাইম আপনারা কিন্তু রোল কিনতে হবে। এই উপরের খামটা খোলো, দেখুন একটা করে কিন্তু রোল আছে, আটকে গেল। আপনার দেখিয়ে দিলাম প্রিন্টারটা প্যাক কীভাবে হচ্ছে, দেখে নিন, যাতে কোনো রকম প্রিন্টারটার গায়ে কোনো প্রবলেম না হয়। দেখুন নিচে কিন্তু মোটা আছে আর উপরে ব্যানারটা দিয়ে দেওয়া হলো, দিয়ে প্যাকেজিং করা হলো। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে আমরা কিভাবে প্যাকেজিং করি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্যাকেজিংয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। খুবই দায়িত্ব সহকারে আপনারা যেভাবে আমাদেরকে বিশ্বাস করেন ঠিকই সেইভাবে আপনাদের পয়সার মাল আপনাদের সুন্দরভাবে প্যাকেজিং হচ্ছে, যাতে আপনাদের হাতে পর্যন্ত মালটা পৌঁছানোর আগে কোনো রকম কোনো সমস্যা না হয়। প্যাকেজিংটা টাইট হলে কিন্তু মালটা কোনো রকম ক্ষতির সম্ভাবনা থাকে না। এই জন্য খুবই সুন্দরভাবে আমরা চেষ্টা করি যতটা ভালোভাবে প্যাকেজিং আপনাদের করা যায়। এরপরে কিন্তু আবার এর উপরে ট্র্যাকিং আইডি পড়বে, আবার কিন্তু টেপ পড়বে এর উপরে। তো দেখতে পাচ্ছেন এই প্রসেসে আমাদের প্যাকেজিং হয়। তো যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই খুবই তাড়াতাড়ি আপনাদের প্রোডাক্ট আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। বিশ্বাস রাখুন যতটা আমাদেরকে আপনারা বিশ্বাস করেন। ধন্যবাদ।